নমস্কার বন্ধুরা, আমি শ্রী মিঠুন রায়, রেইকি ক্রিস্টাল, রেইকি করুণা, রেইকি রেজিস্টার্ড মাস্টার টিচার, আপনাদের বন্ধু সকলকে রেইকি বার্তায় স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সন্ধিবাত বা আর্থারাইটিস। তো এই আর্থারাইটিস যাদের আছে তারা রেইকির দ্বারা কী করে সুস্থ হবেন সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কোন কোন পয়েন্টে আপনি এসপিটি করবেন, কোথায় কোথায় রেইকি দেবেন সেই বিষয়েই এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এই আর্থারাইটিস বা সন্ধিবাত এখন একটা এমনই সমস্যা যে বয়স্ক থেকে কম বয়সী প্রায় অনেক মানুষেরই এই সমস্যা কিন্তু রয়েছে। প্রথমে আপনি রেইকিকে আহ্বান করবেন, হে মহাজাগতিক শক্তি রেইকি, তুমি আমার শরীরে প্রবেশ করো, আমার দু হাতের তালু থেকে প্রভাবিত হও, প্রবাহিত হয়ে আমার শরীরের যে সমস্যা, আপনার যে সমস্যা সেটার বলবেন, সেই সমস্যাকে দূর করে দাও, আমাকে সম্পূর্ণ সুস্থ করো। এইভাবে আপনি তিনবার রেইকির কাছে বলবেন, দেখবেন রেইকি আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার দু হাতের তালু থেকে সেই রেইকি প্রবাহিত হবে। যখন আপনার দু হাতের তালুতে রেইকি এসে যাবে তখন আপনি হাত দুটো বন্ধ করে এরকমভাবে সকলকে প্রণাম ও শ্রদ্ধা জানাবেন, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করবেন। এরপর আপনি হাতে তিনটি ফু দেবেন, হাত দুটোকে হালকা রাব করবেন, করে আপনি আপনার শরীরের 24টি বা 26টি পয়েন্ট সেখানে রেখে করবেন। এরপর আপনি এই এসপিটিগুলো করবেন। তো এই আর্থারাইটিসের জন্য আপনি কোথায় কোথায় এসপিটি করবেন, প্রথমে আপনাকে করতে হবে আপনার যেখানে সমস্যা অর্থাৎ রোগগ্রস্ত স্থান সেখানে দিনে দুবার এসপিটি করতে হবে। পাশাপাশি আপনাকে আপনার দুটো হাঁটুতে এসপিটি করতে হবে, সেটাও দিনে দুবার, এবং তার পাশাপাশি আপনাকে আপনার দুটো কিডনিতে দিনে দুবার এসপিটি করতে হবে। তাহলে কিডনি, হাঁটু এবং আপনার রোগগ্রস্ত স্থান সেখানে আপনাকে দুবার করে এসপিটি করতে হবে। আপনি 10 মিনিটে একটা করে এসপিটিও যদি করেন তো 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে দিনে আপনাকে সময় বের করে এই এসপিটিটি করতে হবে। যদি এইভাবে আপনি এসপিটি করেন তো তাহলে আপনার কিন্তু এই আর্থারাইটিসের সমস্যা থেকে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এছাড়া যদি রেইকি শিখতে হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এছাড়া রেইকি শেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।